ভোট পরবর্তী সন্ত্রাসের ফলে নন্দীগ্রামে যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পল। তাদের সঙ্গে তিনি কথা বলেন শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে বসে। আজকে সেই কারণেই এখানে আসা। আজকে প্রচুর মেয়ে আমাদের ঘর ছাড়া আমাদের বিভিন্ন ছোট ছোট পার্টি অফিসে তারা আশ্রয় নিয়ে রয়েছে। প্রায় দেড় মাস হলো তারা বাড়ি যেতে পারেনি। বাবা একদিকে, মা একদিকে, বাচ্চা একদিকে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ বলা হচ্ছে এই হাইকোর্টের অর্ডারের পরে পুলিশ বলছে এসো বাড়িতে পৌঁছে দিই, কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়ার পরে কি হবে? তারপরে তার সিকিউরিটি কে দেখবে? আজকে একটি খাবার আনতে দিতে যেতে পারছে না, ডাক্তার আসতে পারবে না। একটি গ্রামে যেখানে আমাদের একটি মেয়ে থাকে, রানীচক গিরির বাজার, সেখানে একজন মারা গেছিলো, তার হাজবেন্ড গেছিলো সেখানে সৎকার করতে, প্রায় 7-10 জন মতো গেছিলো। সেখানে তাদেরকে এমন মার মেরেছে, তার হাজবেন্ডের দুটো হাতকে ভেঙে দিয়েছে, তিনিও এখানে উপস্থিত আছেন। এবং তারা 7 জন তাদেরকে মারার পরে তাদের আশেপাশে কাউকে আসতে দেয়নি, বলছে পড়ে থাকুক, মরুক। তারা কাতরাচ্ছে যন্ত্রণায়। মানে এইরকম যেখানে সিচুয়েশন, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি তো সবার মুখ্যমন্ত্রী, আপনি তো এই বিজেপির কার্যকর্তা, বিজেপির যে মহিলা কর্মী, পুরুষ কর্মী, সবারই তো মুখ্যমন্ত্রী, আপনারা তো জিতেছেন। আমরা ইতিহাসের পড়েছিলাম না যে আলেকজান্ডার কিং পোরসকে বলেছিল, যে পোরস আলেকজান্ডারকে বলেছিল, আলেকজান্ডার যখন ওনাকে জিজ্ঞেস করেছিল যে কেমনভাবে তুমি চাও যে তোমাকে, তোমার সাথে ব্যবহার করা হোক, পোরস বলেছিল ঠিক যেমন একজন রাজা অন্য রাজার সাথে ব্যবহার করে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল, উনি তো অলরেডি মুখ্যমন্ত্রী হলেন তৃতীয়বার, আরেকটি দলের কর্মীরা, তাদেরকে সেই সম্মান দিয়ে তাদেরকে রাখা, বিরোধী দলকে সেই সম্মানটা দেওয়া। কিন্তু দেখা গেল 2 তারিখের পর থেকে বিজেপি করাটাই যেন বিরাট পাপ হয়ে দাঁড়িয়েছে, যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই অবস্থা খুবই লজ্জাজনক। বলবো আমি একজন মহিলা হয়ে একটাই কথা বলতে চাই, যে মহিলারা যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে মহিলাদের গায়ে হাত দিয়ে হাত দেওয়া হচ্ছে, এমনকি যে সমস্ত মহিলারা বিজেপি করতো তাদেরকে একদম প্রকাশ্যে বলছে বিজেপির শাড়ি খুলে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে রাস্তায় নেমে। এইবারে আমি একজন মহিলা হয়ে বলবো, একজন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি জিতেছেন আমরা ঠিকই আছি, খুশি হয়েছি, উনি একজন তো মহিলা, উনার কী কর্তব্য যে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে উনি কি এগুলো কিছুই দেখতে পাচ্ছেন না, কিছু জানতে পাচ্ছেন না? তাহলে একজন মহিলা হয়ে আজকে যদি উনি আমাদের মতন মহিলাদের উপরে এত অত্যাচার করেন, তাহলে আজকে আমাদের পরিস্থিতি কী, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, কার কাছে বলবো যে আজকে আমাদের হাল এই, আমাদের পাশে কেউ নেই? টিএমসির লোকেরা যদি আমাদের মতো মহিলাদেরকে দিনের পর দিন অত্যাচার করছে, গ্রামের মানুষরা কীভাবে আছে, সে যে গ্রামে থাকে সে একমাত্র জানে, বাড়ির মধ্যে বয়কট যাকে বলা হয়, এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া বন্ধ, যে মানুষ বাড়িতে ধরুন পানের বাগান আছে সে বাজারে পান নিয়ে যাওয়া বন্ধ, ওষুধ পরিষেবা বন্ধ, গাড়ি ঘোড়ার পরিষেবা বন্ধ, ঘরের বাইরে পা রাখা বন্ধ, জলের পরিষেবা বন্ধ, সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে মহিলারা খুবই অত্যাচারিত। আমি রিকোয়েস্ট করব যে উনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলাদের পাশে এসে একবার দাঁড়িয়ে দেখুক আজকে মহিলারা কীভাবে অত্যাচারিত হচ্ছে। আর আমার বলার কিছু নেই। 2 তারিখে জেতার পর থেকে আমাদের নন্দীগ্রাম জিতেছে ঠিক কথা, কিন্তু পশ্চিমবাংলায় আমাদের তৃণমূল সরকার জিতেছে, সেই কারণে আমরা বিজেপি করার জন্যে আমাদের দিকে মানে প্রতিদিন বাচ্চাও পর্যন্ত ছাড় পাচ্ছে না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে মহিলার দিকে অত্যাচার করা হচ্ছে সেটা আমরা কিন্তু জলজান্ত দেখতে পাচ্ছি। কারণ কি, একটাই অপরাধ, আমরা বিজেপি করি, বিজেপি কর্মী, তো এটা কতদিন চলবে? আমাদের এইটাই প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চাই, কিন্তু এটা কি মা বাংলা মেয়ে এইরকম মেয়েকে চাইছে? যে মেয়ে ধর্ষিত হচ্ছে, যে মেয়েকে, বাচ্চা মেয়েকে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, একজন বিজেপি কর্মীর দিকে মার খাওয়ানো হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। আমাদের কি এটাই কি মানে আমাদের সাংগঠনিক কোনো আমাদের নিয়ম নেই যে আমরা নিজেরা নিজেদের
করে পার্টির সংগঠন করি বা আমাদের নিজেদের একটা পার্টিতে নিজেদের যোগদান করাটা, মানে নিজেরা আমরা কিভাবে বিজেপি করছি, তো সেটাই কি আমাদের অপরাধ? আমি এটাই জানতে চাচ্ছি মাননীয়া, আপনি কি চাইছেন আমাদের আমাদের এই রকমভাবেই অত্যাচার করতে? আমরা খুব সন্ত্রাসের মধ্যে আছি, কারণ আমাদের ওইখানটা নন্দীগ্রামে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক আমদাবাদ 2 গিরির বাজার পার্টিকুলার ওই জায়গাটায় প্রচুর সন্ত্রাস। চতুর্দিকে হয়তো 2 তারিখের পর থেকে এখন বন্ধ হয়েছে, কিন্তু ওই জায়গাটা এখনও বন্ধ চলছে, এখনও মারামারি চলছে, কাউকে মারধর করছে। এবার যারা যারা আমাদের কর্মী বাড়িতে আছে তাদের জরিমানা হচ্ছে, এত টাকা জরিমানা দিতে হবে, না হলে দোকান বন্ধ, দোকান খুলতে দেওয়া হবে না, এইসবভাবে প্রচুর অত্যাচার চলছে। এবার রাত্রেবেলা গিয়ে তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, ভয়ে সব চুপচাপ আছে, আমাদের কর্মীরা লুকিয়ে আছে, কেউ হয়তো রাত্রেবেলা পান ভরে জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে। আমিও আক্রান্ত হয়েছি, আমি তো ওই সপ্তাহ করতে গিয়েই ওখানটা আক্রান্ত, কারণ কেন তুমি বিজেপি করিস? তখন থেকে ডাকছিলাম, হ্যাঁ চলে আয় টিএমসিতে, চলে কেন আসিস বিজেপি করা, এই বিজেপি তুই করতিস বলে আমাদের মুখ্যমন্ত্রী হেরে গেছে, এইসব উল্টাপাল্টা কথা কই মার, প্রচুর মার। আমার নাম তন্ময় মণ্ডল। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।